হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র‍্যাব কিছু ছাত্রলীগকে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময়ে এসেছে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা। স্যালুট জানাই তোমাদেরকে। কোটা আন্দোলনকে ঘিরে আমাদের সাহসী ছাত্র ভাই বোনেরা যে গর্জন দিয়েছে, সেই গর্জনগুলো শুনে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এরকমই কিছু সাহসী গর্জন দেখাবো। তো চলুন শুরু করা যাক। ভাই, ওই যে কালকে দাঁত মেরে গেছে, ভাই ভাই শুট করেন, শুট করেন। এটা ক্লিপ, এটা কেমন মিডিয়া, এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারের গোলাম, সরকারি গোলাম। রাস্তার এই গরিব ভাইটাও যে অনেক দামি কথা বলেছে, তার মধ্যে যে কষ্টগুলো লুকিয়ে আছে তার এই বিদ্রোহী গান না শুনলে বুঝবেন না। যদি চাও রক্তের নদী পার করিতে ধরব বাজি, যদি চাও ইমানের পথে শহীদ হইতে রাজি, কোরআনের পিম্বুকে ধর সে মানুষ হইবে না আর, সে মানুষ হইবে না আর, হলে কোরআনের অপমান যাবে রে আমার মুসলমান, ও যাবে রে আমার মুসলমান। পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে, অবশ্যই বলতে পারি। সে একটা মেয়ে আমাকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ, হাউ ডেয়ার দে আর, এরকম জায়গা আমি বাঁচতে চাই না। মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় ভাই বাংলাদেশ কোন জানে বাংলাদেশ কেমন, একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এই আপুর সাহসিকতা দেখুন, সে এরকম নৈরাজ্যের দেশে বাঁচতে চায় না, সে জীবন দিতেও প্রস্তুত আছে। সত্যি আপু, তুমি বাংলা মায়ের বাগিনী কন্যা। কুষ্টি মারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ মাটিতে পড়ছে। এরকম সাহসী শিক্ষক যদি ছাত্রদের পাশে থাকে তাহলে ছাত্ররা আরো দ্বিগুণ সাহস পাবে আন্দোলন করতে, এটাই সত্য। স্যার আপনাকে হাজারো সালাম ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। অধিকার চাওয়ার পর যদি রাজাকার হতে হয় তাহলে কি আর বাংলার কন্যারা বসে থাকবে? স্যালুট জানাই এরকম সাহসী কন্যাদেরকে, এরাই হলো বাংলার বাগিনী কন্যা। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আপু কল দিছিল, আপু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আমাকে কল দেওয়া হয়েছিল, আমি বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে। এই ছোট ভাইটার কথাগুলো শুনে সত্যি বুকে কাঁপন ধরে যায়। যদি আজকে ছাত্র ভাইদের আন্দোলন সফল না হতো তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কি হতো? স্টুডেন্টরা কেন বলবে এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না, আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন, এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। অভিনেত্রী সাফা কবিরের কথাগুলো বেশ ভালো লাগলো, তিনিও এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন। তিনিও যে কথাগুলো বলেছেন তাতেও তার সাহসিকতার প্রশংসা না করলেই নয়।